হ্যালো বন্ধুরা আপনাদের কে পি ডিজিটাল চ্যানেলে স্বাগত রবীন্দ্রভারত ইউনিভার্সিটি ডিস্টেন্সে আপনারা যারা এম এ পার্ট টু এ রয়েছেন আপনাদের পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে এই নোটিফিকেশানে কি বলা হয়েছে সমস্ত বিষয় বেরোতে আলোচনা করব আলোচনা করে প্রত্যেক আছে রিকোয়েস্ট রাখবো যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপে জনহানি জয়েন হয়ে যাবেন সেখান থেকে আপনারা পরীক্ষা সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে থাকবেন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্সে আপনারা যারা এম এ পার্ট টুয়ে রয়েছেন আপনাদের পরীক্ষা কীভাবে হবে কীভাবে আপনারা উত্তরপত্র সাবমিট করতে পারবেন সমস্ত বিষয় পরপর আলোচনা করে নেব স্ক্রিনে দেখতে পাচ্ছেন রবীন্দ্র ভারত ইউনিভার্সিটির তরফ থেকে জারি করা হয়েছে তেরো আট দু হাজার একুশে অর্থাৎ আজকে নোটিশটি জারি করা হয়েছে এখানে বলা রয়েছে আপনারা যারা এম এ পার্ট টু এ পরীক্ষা দেবেন এবং যাদের সাবজেক্ট হিস্ট্রি পল সায়েন্স জিওগ্রাফি ইভিএস এডুকেশান রবীন্দ্রসঙ্গীত সোশ্যাল ওয়ার্ক বেঙ্গলি ইংলিশ সংস্কৃত ভোকাল মিউজিক রয়েছে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশ আগস্টের পর থেকে অর্থাৎ বন্ধুরা আপনাদের এম এ পার্ট টু এ পরীক্ষা দেবেন এবং যাদের এই সাবজেক্টগুলো রয়েছে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ আগস্টের পর থেকে কিভাবে পরীক্ষা হবে এখানে বলা রয়েছে ব্লেন্ডেড মুডে আপনাদের পরীক্ষা হবে ব্লেন্ডেড মুড বলতে অনলাইন প্লাস অফলাইনে ব্লেন্ডেড মুড বলতে কি বোঝানো হচ্ছে পরপর আলোচনা করে নেব এরপর নিচে চলে আসবো এখানে ডিটেলস বলা রয়েছে আপনাদের পরীক্ষা কিভাবে হবে রয়েছে এবে পার্ট টুয়ে আপনারা যারা রয়েছেন এবং যাদের একাডেমিক সেশন রয়েছে আঠেরো উনিশ সতেরো আঠেরো ষোলো সতেরো আপনাদের এখানে পরীক্ষা সংক্রান্ত ডিটেলস বলা রয়েছে যাদের থিওরিক্যাল পেপার রয়েছে তারপর এখানে পরপর সাবজেক্ট বলা রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি ইংলিশ সংস্কৃত হিস্ট্রি এডুকেশান পল সায়েন্স জিওগ্রাফি ভোকাল মিউজিক রবীন্দ্রসঙ্গীত ইভিএস সোশ্যাল ওয়ার্ক আপনাদের যাদের এই সাবজেক্টগুলো রয়েছে পরপর এখানে পেপার বলা রয়েছে আপনাদের পরীক্ষা হবে ব্লেন্ডেড মুডে অর্থাৎ অনলাইন প্লাস অফলাইনে তো এখানে কিভাবে পরীক্ষা হবে পরপর বলা রয়েছে আপনারা ওয়েবসাইট থেকে কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারবেন তিরিশ মিনিট আগে অর্থাৎ বন্ধুরা আপনাদের পরীক্ষা যদি শুরু হয় বারোটায় তাহলে এগারোটা তিরিশ মিনিট থেকে আপনারা কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারবেন কোশ্চেন পেপার ডাউনলোড করার পর অবশ্যই আপনাদের উত্তর লিখতে হবে বাড়িতে বসে বাড়িতে বসে উত্তর লেখার পর সেই উত্তরপত্রটিকে পিডিএফ জেপিজি বা জেপিজি ফরমেটে রূপান্তর করবেন রূপান্তর করার পর সেই উত্তরপত্রটিকে আপনাদের অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে কিভাবে আপনারা প্রশ্নপত্র ডাউনলোড করবেন কীভাবে উত্তরপত্র সাবমিট করবেন তার প্রসেস নিয়ে অবশ্যই ভিডিও পোস্ট করব তার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেল অ্যাকাউন্টে ক্লিক করে রাখবেন এখানে বলা রয়েছে আপনাদের অবশ্যই এ ফোর সাইজের পেপারে আপনাদের উত্তরগুলো লিখতে হবে এ ফোর সাইজের পেপারে অবশ্যই আপনাদের ডিটেলসগুলো লিখতে হবে অ্যাসওয়ান নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এক্সামিনেশান রোল নাম্বার নেম অফ দ্য পেপার এবং পেজ নাম্বার প্রত্যেকটি পেজে লিখতে হবে আপনাদের রকম ফান্ড পেজ দিতে হবে না কিন্তু প্রত্যেকটি পেজে আপনাদের এই ডিটেলসগুলো লিখতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা প্রশ্নপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সেই প্রশ্নপত্র দেখে উত্তর লিখবে লেখার পর সেই উত্তরপত্রটিকে পিডিএফ জেপিজি জেপিজি ফরমেটে রূপান্তর করার পর সেই উত্তরপত্রটিকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন কিভাবে আপনারা সাবমিট করবেন সমস্ত আপডেট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপে পেতে থাকবেন তার জন্য অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন তারপর এখানে যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে তাদের এখানে বলা রয়েছে জিওগ্রাফি যাদের সাবজেক্ট রয়েছে কিভাবে পরীক্ষা হবে এখানে পরপর বলা রয়েছে নিচে আসলে আপনারা দেখতে পারবেন যাদের প্রোজেক্ট বা ফিল্ড ওয়ার্ক রয়েছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এবং ইভিএস সাবজেক্টে কিভাবে পরীক্ষা হবে এখানে পরপর বলা রয়েছে এখানে বলা রয়েছে আপনারা যারা এম এ পার্ট টু এ পরীক্ষা দেবেন এবং যাদের একাডেমিক সেশন আঠেরো উনিশ সতেরো আঠেরো ষোলো সতেরো রয়েছেন আপনাদের বেশ কিছু ইনস্ট্রাকশান এখানে বলা রয়েছে পরপর দেখে নেব এখানে বলা রয়েছে পরীক্ষার শিডিউল অবশ্যই আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এখানে ওয়েবসাইট বলা রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডিডি ডট ইন ওয়েবসাইট থেকে আপনারা পরীক্ষার শিডিউল পেয়ে যাবেন পরীক্ষার শিডিউল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপর এখানে বলা রয়েছে আপনাদের অবশ্যই এক্সামেশান ফর্ম ফিল করতে হবে এক্সামেশান ফর্ম ফিল করলে অবশ্যই আপনারা পরীক্ষায় বসতে পারবেন এখানে বলা রয়েছে যারা এক্সামেশান ফর্ম ফিল করবেন তারা পরীক্ষার জন্য অ্যাপিয়ার হবেন আপনারা যদি এক্সামেশান ফর্ম ফিল না করেন তাহলে আপনারা পরীক্ষায় বসতে পারবেন না যারা এম এ পার্ট টুয়েলভ রয়েছেন আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশ আগস্টের পর থেকে আপনাদের অবশ্যই ব্লিন মোডে মুডে অর্থাৎ অনলাইন প্লাস অফলাইনে পরীক্ষা হচ্ছে অবশ্যই আপনারা কোশ্চেন পেপার ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর উত্তর লিখবেন উত্তর লেখার পর সেই উত্তরপত্রটিকে আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন এই ভিডিও মাধ্যমে সামান্য তথ্য জানা গেলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী সময় লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টে ক্লিক করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখা যায় অসংখ্য ধন্যবাদ ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে